প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বিশন মিডিয়া বিডি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম নয়ন। আমরা বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। বাংলাদেশের উন্নয়ন দেশ হিসেবে কতখানি এগিয়েছে, কিভাবে এগিয়ে যাচ্ছে এবং কিভাবে কাজ করলে এর উন্নয়ন ব্যাপকভাবে ত্বরান্বিত হবে। আর আমাদের এই আলোচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের উন্নয়ন কর্মকাণ্ডের সংশ্লিষ্ট অত্যন্ত দুজন প্রিয় মানুষকে। আসুন তাদের সাথে পরিচয় হয়ে নেই। আমার সাথে আছেন মোহাম্মদ হাসিবুর রহমান মানিক, সহ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপকমিটি এবং সাবেক সহসভাপতি বাংলাদেশ ছাত্র লীগ। এবং আমার সাথে আছেন মোহাম্মদ মামুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় কমিটি। আপনারা দুজন কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আমি প্রথমেই যাব হাসিবুর রহমান মানিকের কাছে। তরুণ রাজনীতিবিদ এবং একই সাথে হচ্ছে যে নেক্সট প্রজন্মের জন্য আমরা আপনাদেরকে আইডল হিসেবে আমরা মানে জানি যে আপনারা বাংলাদেশের রাজনীতিতে অনেক বড় অবদান রাখবেন। বাংলাদেশে আমাদের অনুষ্ঠান নাম হচ্ছে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি, বাংলাদেশ উন্নয়নের দিক হয়েছে এবং অগ্রগতির দিকে বেশি এগিয়ে যাচ্ছে। আপনি বিষয়টিকে কিভাবে দেখছেন তরুণ রাজনীতিবিদ হিসেবে? অবশ্যই তরুণ রাজনীতিবিদ হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশ যে আপনার এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন অত্যন্ত একটি জনপ্রিয় অনুষ্ঠান আমি মনে করি, কারণ এর মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। কারণ মানুষ জানতে বুঝতে পারবে এবং জানবে কিভাবে দেশকে উন্নয়নের দিকে অগ্রগতি হচ্ছে। তাই আমি বলবো তরুণ, আমি তরুণ একজন রাজনীতিবিদ কর্মী হিসেবে আমি বলতে চাই, কারণ আজকে বাংলাদেশ উন্নয়ন অনেকটা হয়েছে যে অনেক আমাদের দেশ থেকে মানে গ্রাম থেকে গঞ্জ, গঞ্জ থেকে শহর জানতে পারে না। আর আজকে টেলিভিশনের মাধ্যমে আমাদের যে উন্নয়ন, এই সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পরে বাংলাদেশে যে উন্নয়ন গুলো হয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে। গতবার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো, ক্ষমতা আসার পরে যখন তাকে ভিশন 2021 যে 2021 সালের যে ইস্তেহার দিয়েছিলেন তার মধ্যে জনগণ কিন্তু প্রচুর ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা আসছিল। আর আসার পরে দেশে অবশ্যই উন্নয়ন হয়েছে, আর যদি উন্নয়ন হয়েছে বলেই আজকে আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। কিন্তু আমি বলতে চাই উন্নয়ন সব দিক দিয়ে হয়েছে। আপনি শিক্ষাঙ্গনে উন্নয়ন হয়েছে, আপনি বিদ্যুতের উন্নয়ন হয়েছে। একটা একটা করে আমি বলি যে শিক্ষাঙ্গনে আগে দেখেন, যখন আমরা ক্ষমতা আসার পরে বছরের প্রথম দিনেই আমাদের নেত্রী জনতা শেখ হাসিনা বলেছিলেন বছরের প্রথম দিনে প্রথম বই মানে দিবসেই ছাত্রদের হাতে বই তুলে দিতে হবে। আর সেইটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওই কথা রেখেছেন এবং প্রতি বছর বছরের প্রথম দিনে মানুষ বই পাচ্ছেন। তারপর আপনারা জানেন ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ গত বিগত সরকার আমলে যখন আপনি চার দলীয় সরকার ছিলেন, হ্যাঁ, তাদের কিন্তু আপনি বিদ্যুতের কোনো ডেভেলপমেন্ট হয়নি। আচ্ছা, হয়েছে বাট কম কম বলতে গেলে হয়নি। কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতা আসার পরে গতবার বিদ্যুতের উন্নয়ন হয়েছে। আপনারা দেখেন ঢাকা শহরে কেন সব পর্যাপ্ত বাংলাদেশের সব দিকে কিন্তু জনগণ গণবসতি হচ্ছে, কারণ আগে যদি আপনি বিল্ডিং একটা হতো তা একতলা থাকতো, এখন সেটা চারতলা, পাঁচতলা, 10-20 তলা পর্যন্ত হয়েছে, কারণ বিদ্যুৎ সেখানে লাগবে। চাহিদা বেড়েছে, আর চাহিদা অনুযায়ী আমাদের সরকার মাননীয় প্রধান শেখ হাসিনা বিদ্যুতের উন্নয়ন করেছে এবং প্রত্যেকটা ঘরে এখন বিদ্যুৎ। আপনি যেটা বলছেন যে আপনাদের যে 2021 যে আপনারা যে ভিশন ঘোষণা করেছেন সেটা আসলে গত আপনারা নির্বাচন করার সময় সেই ইশতেহার ঘোষণা করেছেন, সেটা কি পুরোপুরি বাস্তবায়ন করতে পারছেন আপনারা? না, ধীরে ধীরে অবশ্যই পারছি, আর না পারলে তো অনেকটা এগিয়ে গেছে, কারণ 2021 আসতে কিন্তু আরো সময় আছে, এখন 2014 চলতেছে। আর 2021 এর আগে যে ঘোষণা দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদ্যুৎ তো অবশ্যই উন্নয়ন হয়েছে, শিক্ষাঙ্গনে উন্নয়ন হয়েছে। আপনি রাস্তাঘাট দেখেন, আমরা যদি আজকে আজকে এগুলো কিন্তু ইতিহাস, আর ইতিহাসগুলো আমাদের অবশ্যই বলতে হবে। বাস্তবমুখী কথা যদি আমরা না বলতে পারি তাহলে আমরা আসলে সত্যকে সত্য না বলতে হলে আমরা মানুষ না, কারণ আমাদের রাজনীতি কিন্তু মানব সমাজের জন্য, দেশের উন্নয়নের জন্য। আজকে দেখেন এয়ারপোর্ট থেকে নামার পরে যখন আমরা বাংলাদেশে ঢাকায় ঢুকি, ঢাকা এয়ারপোর্ট থেকে তো ঢাকায় ঢুকার পরে দেখেন কত সুন্দর ব্রিজ হয়েছে আমাদের যাতায়াতের জন্য, তারপর এদিকে হাতির ঝিল দেখেন, তারপর এদিকে হানি ফ্লাইওভার দেখেন, তো উন্নয়ন। এবং আপনি মগবাজার ফ্লাইওভার হচ্ছে এবং আপনি টঙ্গিতে ফ্লাইওভার হচ্ছে, মানে সব মিলে হচ্ছে যে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং আপনাদের সরকার উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ভাবে আছে। অবশ্যই আছে, এবং আমার আমাদের কথা হলো এগুলো আমাদের দল মত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে। আমি একটু এই কথা সূত্র দিয়ে একটু মামুনুর রশিদের কাছে যাচ্ছি। মামুনুর রশিদ, যেটা হচ্ছে যে মানিক যেটা বলছিল যে বাংলাদেশ বেশ ডেভেলপমেন্ট হয়েছে এবং ওনাদের সরকারের আমলেই সবচেয়ে বেশি ডেভেলপমেন্ট হয়েছে আর কি, তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে মোহনা টিভিকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি যদি আজকে এখানে আসলাম, আমি সুন্দর সুন্দর কথা বললাম, আমার জনগণ কি ভাবে, আমি যদি জনগণের পক্ষে দু একটি কথা নাই বলে গেলাম, তাহলে আসলে সত্যিকার অর্থে আমার আসার এখানে যৌক্তিকতা, সেটা সার্থকতা নেই। আজকে আপনি এখানে আপনাদের যে মূল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি, আজকে বাংলাদেশে যে উন্নয়ন এবং অগ্রগতির দিকে যাচ্ছে সেটা হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য, একটা নির্দিষ্ট দলের জন্য, একটা নির্দিষ্ট ব্যক্তিবর্গ এবং একটা নির্দিষ্ট সার্কেলকে কেন্দ্র করে সেই উন্নয়নটা হচ্ছে। আজকে উনি আজকে কতগুলো বিষয়ের উন্নয়নের কথা বলছেন, শিক্ষাঙ্গনে উন্নয়ন, শিক্ষাঙ্গনে কি উন্নয়ন হয়েছে, 5 তারিখের নির্বাচনের আগে আমি যদি ধরি, 5 তারিখের পরে আমি আসতেছি, 5 তারিখের নির্বাচনের আগে যদি ধরি, গত আওয়ামী লীগের 5 বছরে সারা স্বাধীনতার পরে বাংলাদেশে শিক্ষাঙ্গনে প্রায় 35টি হত্যাকাণ্ড হয়েছে। উনি যে প্রসঙ্গগুলো উন্নয়নের কথা বলছেন, আমি সেই উন্নয়ন নিয়ে কথা বলবো, এর বাইরে উন্নয়ন কি হয়েছে সেগুলো নিয়ে আমার কোনো কথা নেই। আমি ওনার উন্নয়ন শিক্ষাঙ্গনের কথা আমি বলবো, উনি শিক্ষাঙ্গনের উন্নয়নের কথা বলছেন। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আপনি তাকান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী কোনো কণ্ঠ নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারের সমালোচনা করবে সেরকম কোনো রাজনৈতিক নেতৃত্বকে, রাজনৈতিক সংগঠনকে সেখানে কার্যকলাপ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে সবচেয়ে সর্ববৃহৎ এবং সবচেয়ে জনপ্রিয় ছাত্র সংগঠন হচ্ছে আমার জাতীয়তাবাদী ছাত্র দল। এরপরে উন্নয়নের কথা বলছেন ফ্লাইওভার, আপনারা জানেন হানিফ, ওকে হানিফ সাহেবের নামে ঢাকার মেয়র সফল ব্যর্থ যাই হোক, উনি আমাদের মরহুম, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমি একজন মরহুম নেতা হিসেবে ওনার আত্মার শান্তি কামনা করব। কিন্তু এই ফ্লাইওভার আমাদের সময়ে এটা সম্পূর্ণ বাস্তবায়নে এবং সবকিছু পদক্ষেপ আমাদের সময় নেওয়া হয়েছিল, এবং আপনাদের জ্ঞাতার্থে জনগণের জ্ঞাতার্থে আমি আরো বলে দিচ্ছি, এই ফ্লাইওভারের খরচের যেই ভলিউমটা ছিল সেটা ছিল 1,000 কোটি টাকার আরো কমে, কিন্তু আজকে সেটাকে প্রায় দ্বিগুণ খরচে সেটাকে বাস্তবায়ন করা হবে। কেন সেটা বন্ধ করা হলো, বন্ধ করা হলো শুধুমাত্র সেই মইনু ফখরুদ্দিনের তাদের অবৈধ হস্তক্ষেপে সেদিন এই কাজ বন্ধ হয়ে গেছে। আমি পরবর্তীকে মানুষের বিদ্যুতের কথা বলতেছেন, বিদ্যুতের কথা, আজকে কুইক রেন্টাল এবং রেন্টাল পাওয়ার স্টেশনের নামে আমার নেত্রী নাকি আমাদের সরকারের সময় 20,000 কোটি টাকা লুটপাট করা হয়েছে, আমার নেত্রী যখন সংসদে দাঁড়ায় বলবো, আমি আসতেছি এই উন্নয়নের দিকে যাচ্ছি, আমার নেত্রী যখন সংসদে দাঁড়ায় বলছিল যে গত 5 বছরে আমাদের আমাদের বিএনপি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন 5 বছরে 13,500 কোটি টাকা বাজেট ছিল, তখন কিন্তু আপনার নেত্রীর মুখ বন্ধ হয়ে গেছে। তারপরে কিন্তু আর আপনার জ্ঞাতার্থে এবং দেশের জনগণের জ্ঞাতার্থে বলছি, উন্নয়ন এবং আমরা কিন্তু উন্নয়ন হয়েছে, কিন্তু যেটা বলছিল যে আসলে শিক্ষাঙ্গনে শিক্ষাঙ্গন অর্থনৈতিক যে কোনো কথা, যেখানে ওনাদের ব্যবসা ওনাদের কথা, যেখানে ওনাদের লাভ আছে, আপনি আজকে বলতেছেন রিজার্ভ বিলিয়ন বিলিয়ন ডলার আজকে ওনার রিজার্ভে, আমি উনি শিক্ষাঙ্গন কথা বলছি, আমি বলি আজকে শিক্ষাঙ্গনে অবশ্যই উন্নয়ন হয়েছে, আপনি কেন না উন্নয়ন হয়নি আপনি কিভাবে বলবেন? আজকে ঢাকা ইউনিভার্সিটি দিকে দেখতে আপনি বলতে পারেন, ঢাকা ইউনিভার্সিটিতে মানুষ শিখভাবে পড়াশোনা করছে, আপনার সেশন জোট নেই, তাহলে আপনার উন্নয়ন যদি না হতো তাহলে এই অবস্থা থাকে কি করে? আজকে আমি একটা কথা বলতে চাই, কিছু কিছু টকশোতে অনেকে এসে অনেক সুশীল সমাজের লোক সমানতালে ছাত্রলীগ এবং ছাত্রদলকে সমানতালে বলে যে ছাত্রলীগের সমালোচনা করতে গিয়ে পিছনে গিয়ে ওনারা বলেন যে ছাত্রদল একই হচ্ছে, আমি তাদের সাথে সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করি। আমি একটু বলে নিচ্ছি যে আপনারা যখন ক্ষমতা তখন ছাত্রলীগ ক্যাম্পাসে প্রবেশ করতে পারছে না, আবার ছাত্র যখন বিএনপি থাকছে তখন কিন্তু ছাত্রলীগ প্রবেশ করতে পারছে না, আমাদের সময় আমরা ঢুকতে পারি নাই, কিন্তু আওয়ামী লীগের টামে আজকে আওয়ামী লীগ ক্ষমতা, বিএনপি ছাত্রদল কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে প্রবেশ করে, জিজ্ঞেস করেন, অবশ্যই করেছে, এবং তাদেরকে কেউ বাধা দিয়েছে কিনা আমার মনে হয় নজির নেই। আমরা যখন বলছি যে উন্নয়নের কথা, যখন চিন্তা করি দেশের কথা, আপনারা যারা পাইপলাইনে রাজনীতিবিদ আছেন, যারা একসময় বাংলাদেশের মানে লিড দেবেন, তারা কিন্তু আমরা কিন্তু দুটি দল মিলে কিন্তু একসাথে কিন্তু কাজ করতে পারি, কিন্তু আমরা কিন্তু সেটা কিন্তু কাউর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু অনেক ভাইটা নিয়ে আপনি ছোট আমি একটু ছোট ভাবে বলতে চাই, আসলে আমাদের পরিবর্তনের দরকার। আচ্ছা, আমাদের পরিবর্তন তো হলো সরকার যেই ক্ষমতায় আসুক সেই সরকারকে আমরা সবাই মিলে সহযোগিতা করব দেশে উন্নয়নের জন্য। একটা সরকার 5 বছর
বছরের জন্য আছে, সে এখানে মানে আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, আমার মতে যারা অন্যান্য দলে আছে সবাই আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করা দরকার। আবার যদি কখনো বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি সবাই সহযোগিতা করবে, আমরা যাতে মারামারি আমরা যদি মারামারি নির্যাতন মানে মামলা এগুলোর মধ্যে না যাই। কারণ আজকে জানেন আমি নিজে বলি, লালবাগে আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি ছিলাম আমাকে 19টা মামলা দিয়েছে ছাত্র দল, আমার নামে কোনো ক্লেম নেই, লালবাগে সাদা কাগজে লাল দাগ আমার নামে নেই। আপনি খবর নিয়ে দেখলাম, আমি চ্যালেঞ্জ করে গেলাম আজকের এই প্রোগ্রামে বসে বলতে চাই, কিন্তু বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আজকে লালবাগে ছাত্র দলের কোন নেতাকর্মীদের উপর কোন মামলা হয়েছে কিনা এরকম হয়নি, এইভাবে হওয়া উচিত। কারণ আমরা মনে করি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে এই হত্যা মারামারি একটা মানুষ আমরা কখনো শুনবো, কিন্তু আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে কিনা আমরা একটা বিরতিতে যাবো। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশ উন্নয়ন অগ্রগতি অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতিতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আমাদের কিন্তু সবার কিন্তু আমরা ভাই ভাই, কিন্তু দেশের উন্নয়নের জন্য কিন্তু সবাইকে একই সাথে কিন্তু কাজ করতে হবে যদি আমরা দেশের উন্নয়ন চাই। কিন্তু তো আমাদের কিন্তু আমরা যখন ক্ষমতা থাকি বিরোধী দলকে সহযোগিতা করবে, যখন বিরোধী দল আবার ক্ষমতা থাকে তখন সরকার দলকে সহযোগিতা করবে, এইভাবে কিন্তু চলবে। কিন্তু কিন্তু আমরা কিন্তু মনোভাবটা সেটা কিন্তু লক্ষ্য করছি, আমরা মুখে মুখে বলছি আসলে কি করতে হবে। অ্যাকচুয়ালি এটা আমাদের বিবেকের পরিবর্তন, আমাদের মনের পরিবর্তন করতে হবে। কেননা এই পরিবর্তন যদি না হয় আমাদের বাংলাদেশের উন্নয়ন হবে না, অগ্রগতি হবে না। কারণ 5 বছর পরপর নির্বাচন হয়, আমাদের আগে নিজেকে পরিবর্তন এর জন্যই করতে হবে, যেই সরকারই আসুক না কেন আমরা তাকে সহযোগিতা করব, আমরা মারামারিতে যাব না, সহযোগিতা করার পর নির্বাচন হওয়ার পরে তাকে আমরা সহযোগিতা করবো, আর যে যার মতো ব্যবসা বাণিজ্য পড়াশোনা করবো, এটা আমাদের করা উচিত। কারণ আপনি দেখেন বিশ্বে যেসব নির্বাচন হয়, আপনি আমেরিকাতেই দেখেন, সে নির্বাচন হওয়ার পরে যখন মানে পার্লামেন্ট গঠন করা হয় তার পরবর্তীতে কিন্তু তাদের মধ্যে কোনো রাজনৈতিক আর সমালোচনা নেই, এবং একই টেবিলে বসে দুজন মিলে সহযোগিতা করার জন্য আগে বাড়ে, তার জন্য কিন্তু তারা এগিয়ে। আর আমাদেরকে এই পরিবেশ আসতে হবে, কারণ আগের দিনে আমরা নৌকা দিয়ে আর ঘোড়ার গাড়ি দিয়ে চলতাম, আর এখন কিন্তু আমরা গাড়ি দিয়ে এবং ফুয়েল দিয়ে ভাস দিয়ে চলি। তার মানে আমাদের যোগাযোগ ব্যবস্থা বেশ উন্নত, অনেক উন্নত হয়েছে। কেন উন্নত হয়েছে? কারণ আমরা যখন আগে পড়াশোনা করতাম স্কুল কলেজে কিন্তু কম্পিউটার ল্যাপটপ পাইতাম না, আর আজকের যুগে কিন্তু আমরা ওইগুলো পাচ্ছি, তাহলে উন্নয়ন অবশ্যই হয়েছে। আজকে আওয়ামী লীগ সরকার আসার পরে কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজে আপনি কম্পিউটার এবং ল্যাপটপ এগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, এবং প্রত্যেকটা স্কুল কলেজে ল্যাপটপ কম্পিউটার দিয়ে। আমি উনি বললেন যে উনি তখন লালবাগ আমাদের আমার নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন দুটি দলের কিন্তু এবং আমি দুটি দল আসলে হ্যাঁ আমাদের যার যার আদর্শ ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য যদি হয় জনগণের কল্যাণ, জনগণের সেবা করা, তাহলে আমাদের মূল বক্তব্যের যে জায়গাটা সেখানে আসলে কি প্রতিবন্ধকতা সেটা আগে নির্ণয় করতে হবে। আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আমাদের নেত্রী সহ অনেকের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছিল। এই সরকার 2008 সালের 29শে ডিসেম্বরের বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পর একে একে তাদের মামলাগুলো প্রত্যাহার করে নিল, আর আমাদের নেত্রীর মামলাগুলো মামলাগুলো তো থাকলোই, এবং সেই মামলাগুলোকে কিভাবে আরো নতুন নতুন মামলা দেয়া যায় সেই ষড়যন্ত্র করলো। অবশ্যই আমি মনে করি যে উন্নয়নের দিকে ধাবিত করতে হলে দেশকে সেখানে ভিন্ন মতকে সম্মান দেখাতে হবে, অন্যদিকে এগিয়ে যেতে হলে আমাদের কি করতে হবে, আমাদেরকে এখন একটা একটা সুন্দর একটা আমি মনে করি এই যত দ্রুত সম্ভব অবৈধ বলি যেটাই বলি সরকার তো একটা আছে, এই সরকারকে ইমিডিয়েটলি বাংলাদেশের মানুষ কি চায় সেটাকে রেসপন্স করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে আলোচনায় বসতে হবে। সেই আলোচনার মাধ্যমেই ইনশাল্লাহ বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হবে আমাকে একটু বলতে দেন, সেটাই হবে জনগণের সরকার, সেই সরকারই উন্নয়ন করতে পারে গণতন্ত্রের সরকার। তা না হলে আমি একটা কথা বলি, উনি যে বলে আবার কথা বলে বেগম খালেদাদের সাথে কথা বলে আবার নির্বাচনের কথা বললো, কিন্তু এটা সম্পূর্ণ অবাস্তব কথা। ওনারা যখন সেই সোহরাওয়ার্দী উদ্যান মাঠে ঘোষণা দিয়েছিলেন 23 ঘন্টা না 24 ঘন্টার মধ্যে যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যোগাযোগ না করেন বেগম খালেদা জিয়ার সাথে, তাহলে তারা হরতাল বিভিন্ন অবরোধ সৃষ্টি করবেন। কিন্তু আমার নেত্রী গণতন্ত্রের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং
আজকে বাংলাদেশের বঙ্গবন্ধুর কন্যা, যার কারণেই আজকে বঙ্গবন্ধুর জন্য আজকে আমরা স্বাধীন বাংলায় স্বাধীনভাবে কথা বলতে পারছি, তাকে অস্বীকার করার মতো কেউ নেই, অস্বীকার কেউ করছে না। হ্যাঁ, সে সবার ঊর্ধ্বে থাকা উচিত। এই নেত্রী তারই কন্যা জনতি শেখ হাসিনা। আমাদের তাকে খালেদা জিয়াকে ফোন করা হলো এবং ফোন করার পরে 23 ঘন্টা আগেই কিন্তু একটা ফোন করা হলো, সে ফোনের কি রেসপন্সটা করছে ইউ নো এভরিবডি। কথায় কথা যে কথা বলে, নির্বাচন যদি এই সরকার আমলে নির্বাচন গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী 5 তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল, 5 তারিখে নির্বাচন হয়েছে এবং 40% জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। তারা যদি নির্বাচনে না যায় তাদের ব্যাপার, তারা ফেল করেছে, এটা আমাদের দোষ নয়। আমরা তো জনগণ তো নির্বাচনে ভোট দিয়েছে, আজকে ভোট যদি না দিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো প্রধানমন্ত্রী। যেটা হচ্ছে যে আমরা দেখি এখন কিছু হলে যেমন ছাত্রলীগ এবং ছাত্রলীগের উপরে কিন্তু দায়ভারটা বেশি পড়ছে, কারণ তারা কিন্তু বিভিন্ন কিন্তু যেটা হচ্ছে যে অপরাধ কর্মকাণ্ডের সাথে কিন্তু জড়িত পড়েছে। আমরা ছাত্রলীগ ছাত্রদল দুইটা দলকে বলছি, কিন্তু তো সেক্ষেত্রে হচ্ছে যে এইটা থেকে উত্তরণের পথ কি? আমাদের জনতি শেখ হাসিনা বলেছিলেন, আমি ছাত্রদের হাতে কলম তুলে দিলাম, তোমরা কলম দিয়ে পড়াশোনা করে রাজনীতি করবে, তোমাদের হাতে অস্ত্র দিবে না। আর সেই সংগঠন জনতা শেখ হাসিনা ছাত্রলীগ, বঙ্গবন্ধু ছাত্রলীগ, ছাত্রলীগ কখনো অন্যায় কাজ করতে পারে না। হয়তো যখন যে দল ক্ষমতায় থাকে তার এগেনিস্টে বিপক্ষ দল লেগেই থাকে, যার কারণেই দু একটা আমি একটা মিছিলে 5,000 লোক আছে, এতো 5 জন লোক যদি ঢুকে গিয়ে পিছন থেকে একটা ঢিল মারে, তাহলে কি বলা যায় সেটা ছাত্রলীগ করছে? হ্যাঁ, দোষ হতে পারে ছাত্রলীগের মিছিল থেকে হয়েছে, সচেতনতা থাকতে হবে। হ্যাঁ, এইটা ঠিক, আমাদের অনেকটা কিন্তু অনেক সচেতনতা আছে আজকে ছাত্রলীগের মধ্যে। আজকে ছাত্রলীগ একটা সুসংগতি সংগঠন। আজকে ছাত্রলীগে দেখেন, আপনি ঢাকা ইউনিভার্সিটি শুরু করে ঢাকা শহরে বা অন্য জায়গায় ওই রকম কোনো ঝামেলা নেই। একমাত্র কিছু জায়গা হচ্ছে যেখানে জামাত এবং ছাত্রদলের কিছু উচ্ছৃঙ্খল লোক, যে মানে জামাত শক্তি, যারা আমাদেরকে এই বাংলাদেশকে অগ্রগতি উন্নয়নের অগ্রগতি ধারাবাহিকতা যাতে বন্ধ করতে পারে, তার কারণে কিন্তু এই রকম অঘটন। মানে আমি আপনার কাছে মামুনুর রশিদ যে বিষয়টি বলছিলাম, একই প্রশ্ন আপনার কাছে, যে ছাত্রলীগ এবং ছাত্রদল দুটি সংগঠন এবং হচ্ছে যে দুটিকে একই সাথে আমরা একই যোগসূত্রে বাঁধতে পারি, কারণ হচ্ছে যে যদি আমরা নীতি নৈতিকতা এবং আদর্শে যদি আমরা যদি বিশ্বাস করি এবং সবকিছু মিলে দেশের উন্নতি চাই, তাহলে কিন্তু একই সাথে কাজ করতে হবে। কিন্তু সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন, যে আপনার কিভাবে কাজ করতে চাচ্ছেন? না, এটাতে দ্বিমত পোষণ করার কোনো কারণ নেই। আজকে আপনি শিক্ষাঙ্গনে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বলেন, দেশের উন্নয়ন বলেন, অবশ্যই বিরাজমান রাজনৈতিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কিন্তু সেখানে আপনি সেই পরিবেশটা, আমি তো প্রথমেই বললাম, এই সরকার ক্ষমতা আসার পর থেকেই সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটা নেতাকর্মীকে ক্যাম্পাস থেকে একে একে হল থেকে সবাইকে বের করে দেওয়া হচ্ছে এবং সেখানে সরকারের প্রতিবাদ করার মতো কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। রাজনৈতিক সহবস্থানের যে বিষয়টি সেটা থেকে সম্পূর্ণরূপে সরকার এবং ছাত্রলীগের, আর ছাত্রলীগের সন্ত্রাস নিয়ে আমি কোনো কথা, ছাত্রলীগের সন্ত্রাস নিয়ে এত বেশি কথা হয়েছে এটাকে আর নতুন ভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো কারণ নাই, কোনো দরকারও নেই। আমাদের সময় একেবারে শেষ প্রান্তে, আপনি যদি স্পেসিফিকলি বলেন যে আসলে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি আমি কি করা দরকার, আমি অবশ্যই বলবো যে সেখানে একটা সুন্দর নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা সুষ্ঠু, আপনি কি মনে করেন সেটা হলে কি দেশের উন্নয়ন অগ্রগতি আরো বেশি হবে? কারণ সরকার, এই সরকার তো অবৈধ সরকার, এই সরকারের সাথে জনগণের কোনো সমর্থন নেই। আপনি জনসমর্থনের একটা সরকারকে কিভাবে আপনি জনগণ উন্নয়নে, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা সুন্দর পরিবেশ, জন্য একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা করে সেখানে নির্বাচন দিতে হবে। এবং আমি মনে করি ক্যাম্পাস ভাই যে কথা বলছে, আমি সম্পূর্ণ আরো কিছু ব্যাপার আছে, আপনি মনে করেন বিরোধিতা করছি এই কারণগুলো, আমি কিছু একটা কথা বলি যে আজকে পর্দার মানে রাখার জন্য আমাদের সবাইকে একত্রে মিলে সরকারকে সহযোগিতা করতে হবে, আমরা যাতে সরকারকে সহযোগিতা করি এবং উন্নয়নের দ্বারা আমরা স্বপ্ন দেখবো এবং এই স্বপ্নকে আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমরা কাজ করি ভালোবাসি। তারা কেউ চিরস্থায়ী না, চিরঞ্জীবী, তাদের পরবর্তীতে কেউ আবার নেতৃত্বে আসবে, বাট দেশের গণতান্ত্রিক সুষ্ঠু গণতান্ত্রিক এর থেকে বলতে পারে না।
আপনার দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে, তবে যাবার আগে বলছি অনুষ্ঠান সম্পর্কে এবং উন্নয়নের যে কোনো কর্মকাণ্ড সম্পর্কে আমাদেরকে মতামত এবং চিঠি লিখতে পারেন। আপনি আমাদেরকে চিঠি লিখতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাইফুল ইসলাম নয়ন এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকতে হবে সবাইকে। আল্লাহ হাফেজ।